আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। সবাইকে টাকায় রাখতে ছুটি সংক্ষিপ্ত, বুধবারও অফিস। দেশবিরোধী তৎপরতা বাড়াতেই খালেদাকে বিদেশ নিতে চেয়েছিল বিএনপি। রোজা হবে 30টি জানালো সৌদি আরব। লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সবাইকে ঢাকায় রাখতে ছুটি সংক্ষিপ্ত, বুধবারও অফিস। করোনা সংক্রমণ রোধে চাকরিজীবী সহ সবাইকে ঢাকায় রাখতে এবার ঈদের ছুটি সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তাই আগামীকাল 29 রমজান অর্থাৎ বুধবার 12 মে অফিস খোলা থাকবে বলে জানান তিনি। চাঁদ দেখার সাপেক্ষে বৃহস্পতিবার বা শুক্রবার 13 অথবা 14 মে দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপিত হবে। সাধারণত 29 রমজান থেকে ঈদ উল ফিতরের ছুটি শুরু হয়। ঈদের আগের দিন, ঈদের দিন ও পরের দিন এই তিন দিন ছুটি থাকে। তবে রমজান মাস 30 দিন হলে ঈদের ছুটি একদিন বেড়ে 4 দিন হয়। সেই হিসাবে এবার বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার 12, 13 ও 14 মে এবং রমজান মাস 30 দিন হলে 15 মে ও শনিবার ছুটি থাকার কথা, কিন্তু করোনা পরিস্থিতির কারণে বুধবার থেকে ছুটি শুরু হচ্ছে না। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশেষ পরিস্থিতিতে এই ছুটি দেওয়া হচ্ছে। আমরা চাই না কেউ এখন ঢাকা থেকে বাইরে চলে যাক, তাই ছুটি সংক্ষিপ্ত করা হয়েছে যাতে সবাই ঢাকায় থেকে যায়। বুধবারও অফিস চলবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে আপনাদের কর্মীদের ঢাকায় রেখে দেন। তিনি বলেন, এভাবে গ্রামে চলে গেলে করোনা মারাত্মকভাবে ছড়িয়ে পড়বে। আমরা এই লক্ষ্যকে সামনে রেখে ছুটি সাজিয়েছি, ছুটি সংক্ষিপ্ত করেছি। ঈদ যদি বৃহস্পতিবার হয় অসুবিধা নেই। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দেশে এখন বিধিনিষেধ চলছে। আগামী 16 মে পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে। বিধিনিষেধের নির্দেশনা অনুযায়ী জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ছাড়া সরকারি বেসরকারি অফিস বন্ধ রয়েছে। তবে শিল্প কারখানা চলছে, সীমিত পরিসরে চলছে ব্যাংক লেনদেন, জেলার মধ্যে চলছে বাস, আন্তঃজেলা গণপরিবহন বন্ধ রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিং মল সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রয়েছে। গত 5 মে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি বেসরকারি চাকুরিদের ঈদের ছুটিতে বাধ্যতামূলকভাবে কর্মস্থলে থাকতে হবে। নির্দেশনায় বলা হয়, সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা ঈদের ছুটিতে আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন। দেশবিরোধী তৎপরতা বাড়াতেই খালেদাকে বিদেশ নিতে চেয়েছিল বিএনপি। দেশবিরোধী ষড়যন্ত্রের তৎপরতা বাড়াতেই বিএনপি খালেদা জিয়াকে বিদেশ নিতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ। মঙ্গলবার 11 মে দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের করোনা ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আওয়ামী লীগ মহাসচিবী লীগের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডাক্তার হাসান মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়াকে তারা বিদেশ নিয়ে যেতে চান, এর কোনো আইনি সুযোগ নেই, আর তাদের বিদেশ নেওয়ার উদ্দেশ্য ভিন্ন। খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া নয়, বিদেশ যাওয়ার উদ্দেশ্য হচ্ছে রাজনীতি এবং বিদেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানাভাবে এখন যে ষড়যন্ত্র ও দেশবিরোধী কর্মকাণ্ড করা হয় সেগুলোকে আরও তৎপর করা। খালেদা জিয়ার সঠিক জন্ম তারিখ কোনটা সেটা জনগণ জানতে চায় উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিও দেখেছি করোনা টেস্টের রিপোর্টে বেগম খালেদা জিয়ার জন্ম তারিখ 8 মে 1946 সাল। এই গুমর যখন পাশ হয়ে গেছে, আজকে নাকি ফখরুল সাহেব সংবাদ সম্মেলন ডেকেছেন, নিশ্চয় বলেছেন এটি সঠিক নয়। বিএনপিকে উদ্দেশ্য করে হাসান মাহমুদ বলেন, এই ধরনের বাউতাবাজির রাজনীতি, মিথ্যার রাজনীতি, জনগণকে ধোকা দেওয়ার রাজনীতি পরিহার করুন। টেলিভিশনে উকি দিয়ে সরকারের সমালোচনা করলেই রাজনৈতিক দল হওয়া যায় না। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, বিএনপি এবং খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতি করে, সেই জন্য তারা 15 আগস্ট মিথ্যা জন্মদিন পালন করে। 21 আগস্ট গ্রেডেন হামলা হয়েছিল, 1996 সালে পাতানো নির্বাচন করে বঙ্গবন্ধুর খুনিকে বিরোধী দলীয় নেতা বানানো হয়েছিল, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার তারা বন্ধ করেছিল। শেখ হাসিনা সমস্ত কিছু বলে আদালতে জামিন না পাওয়ার পরেও প্রধানমন্ত্রীর প্রশাসনিক ক্ষমতা বলে খালেদা জিয়াকে কারাগারের বাইরে রেখেছেন উল্লেখ করে তিনি বলেন, আমাদের নেত্রী প্রতিহিংসার রাজনীতি করে না, আমাদের নেত্রী যে সহমর্মিতা, যে সহানুভূতি প্রদর্শন করেছেন তা থেকে বিএনপি এবং খালেদা জিয়ার অনেক কিছু শেখার আছে। রোজা হবে 30টি জানালো সৌদি আরব। এবছর পবিত্র মাহে রমজানের রোজা 30টি হবে বলে জানিয়েছেন সৌদি আরব কাউন্সিলরের সিনিয়র স্কলার ও রয়্যালস কোর্টের উপদেষ্টা শেখ আবদুল্লাহ বিন আল মেনিয়া। সে অনুযায়ী দেশটিতে বুধবার 30 রোজা অনুষ্ঠিত হবে।
আর বৃহস্পতিবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। মঙ্গলবার 11 মে গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আলমেনিয়া বলেন, রমজান 30 এপ্রিল শুরু হয়েছে, এটি বুধবার 12 মে পর্যন্ত চলবে, রোজা 30টি হবে। এর কারণ মঙ্গলবার 9:59 শাওয়াল চাঁদের জন্মরাত এবং মঙ্গলবার 6:51 সূর্য অস্ত যায়। এর 13 মিনিট আগে 6:38 চাঁদ ডুবে যায়। এ কারণে মঙ্গলবার চাঁদ দেখা অসম্ভব। লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ। দেশে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে লকডাউন বৃদ্ধির সুপারিশ করেছে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। সে অনুযায়ী সরকার লকডাউন বৃদ্ধির পরিকল্পনা করছে বলে জানা গেছে। মঙ্গলবার 11 মে সূত্রে জানা যায়, আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর পরিকল্পনা করছে সরকার, কারণ দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, এটা ঝুঁকির মধ্যে ফেলতে পারে। সর্বশেষ নির্দেশনায় 16 মে পর্যন্ত সরকার ঘোষিত লকডাউন চলছে। এই সময় শেষ হওয়ার আগেই নতুন করে আগামী 23 মে পর্যন্ত বাড়ানো হতে পারে লকডাউন। সূত্রে জানা গেছে, ইতোমধ্যে লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর খসড়া প্রস্তুত করে রেখেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে লকডাউন বাড়লেও স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার গণপরিবহন চালু হতে পারে।